কিভাবে তৈরি হয়েছে সুদর্শন চক্র। সদগুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাই। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনার আপনজনদের শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সদগুরু শরণম চ্যানেলে থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভগবানদের কাছে থাকা শক্তিশালী অস্ত্রগুলির মধ্যে একটি অন্যতম অস্ত্র হল বিষ্ণুদেবের সুদর্শন চক্র, যা অন্যায় অশুভ শক্তিকে দমন করতে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যবহার করে থাকেন ভগবান বিষ্ণু। এই সুদর্শন চক্র হচ্ছে একটি ধারালো অস্ত্র যার 108টি ধার আছে। হিন্দু মতে ভগবান বিষ্ণুর হাতে থাকা এই শক্তিশালী চক্রটি উৎপত্তি কিভাবে হয়েছিল সেটা কি জানেন? না জেনে থাকলে আমার ভিডিওতে এটাই জানানো আছে যে কিভাবে এই সুদর্শন চক্রটি তৈরি হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্য দেবতা বিশ্বকর্মার কন্যা সন্ধ্যাকে বিবাহ করেন, কিন্তু সন্ধ্যা সূর্যদেবের অসহনীয় তেজ এবং আলোর জন্য তার নিকট যেতে পারেন না। এই বিষয়টি জানান সন্ধ্যা তার পিতা বিশ্বকর্মাকে। তখন বিশ্বকর্মা সূর্যদেবকে বলে যে তার তেজ এবং দীপ্তি কিছুটা কমিয়ে দেন যাতে সন্ধ্যা তার নিকট আসতে পারে। তারপর সূর্যদেব সন্ধ্যাকে নিয়ে সূর্যলোকে চলে যান। এরপর সূর্যদেবের ফেলে যাওয়া স্বর্ণস্বরূপ ধুলো দিয়ে বিশ্বকর্মা তিনটি জিনিস তৈরি করেন। একটি হলো পুষ্পকরথ, দ্বিতীয়টি হলো সুদর্শন চক্র এবং তৃতীয়টি হলো ভগবান শিবের ত্রিশূল। বিষ্ণুদেবের এই চক্র দিয়েই দেবী সতীর দেহ বিচ্ছিন্ন করা হয়েছিল। যখন দেবী সতী প্রজাপতির দক্ষের যজ্ঞে আত্মাহুতি দেন তখন ভগবান শিব সতীর মৃতদেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন যাতে পুরো সৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ভগবান শিবকে থামানোর জন্য এবং সৃষ্টিকে সংরক্ষণ করার জন্য ভগবান বিষ্ণুর সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে 51টি টুকরো করে ফেলেন। দেবী সতীর এই 51টুকরো দেহাবশেষ ভারতবর্ষের 51টি জায়গায় পড়ে পতিত হয়, যেগুলি আজকের দিনে পবিত্র সতীপীঠ নামে খ্যাত। আর এইভাবেই উৎপত্তি হয়েছিল বিষ্ণুর সুদর্শন চক্র। ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো আমাদের জীবনে অনেক কাজে লাগবে, স্বর্গে লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সমস্যা মানে জীবন থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। তাই সমস্যা এলে আমরা ভয় পাবো না, সমস্যা এলে আমরা জীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ সমস্যা যখনই আসবে তখনই আমাদের সমাধানের পথ সামনে এসে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনই ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয় থেকে পরম শত্রুতে পরিণত করতে পারে। তাই সঠিক শব্দ আমাদের সঠিকভাবে ব্যবহার করতে পারে, কারণ সঠিক শব্দ আমাদেরকে পরম শত্রুতেও পরিণত করে আবার পরম মিত্রতেও পরিণত করে। সমস্যা মানেই তো সমাধানের রাস্তাও রয়েছে, তাই সঠিক শব্দও আমাদের জীবনকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, আমি সংহারকর্তা, এ জগতের প্রতিটি বস্তুই আমার থেকে সৃষ্টি এবং আমার মধ্যেই শেষ। তাই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, উনিই আমাদের পথপ্রদর্শক। জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধার সৃষ্টি করে। ভয়কে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। সবসময়
শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্ম নিজে করো। সে কর্ম তোমার সঠিক যদি হয় অবশ্যই তোমার সঙ্গে আমি থাকব, কিন্তু তোমার কর্ম যদি সঠিক না হয় তাহলে কিন্তু ভগবান আমাদের সঙ্গে থাকবে না। তাই উনি বলছেন, তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে রয়েছে। মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটি মানুষ জীবনে নির্ধারিত, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু নির্ধারিত একটাই শব্দ, মৃত্যু। এই পথ সবাইকে আসতে হবে, এই পথে। তাই মানুষের জীবনে চিরন্তন সত্য একটাই, সেটা হলো মৃত্যু। সুখের চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ রাখা। আমাদের সবসময় নিজের কামনার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অস্থির হলে হবে না। নিজের কামনার উপর নিয়ন্ত্রণ থাকলে আমরা সুখের চাবিকাঠি অবশ্যই খুঁজে পাব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। তাই ক্রোধ, লোভ, চিন্তা এবং অহংকার এই চারটিকে আমাদের নিজেদের মধ্যে আয়ত্তে রাখতে হবে। কারণ এই চারটে বেশি হয়ে গেলেই মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যায়, তাই আমরা সঠিক পথে এগোতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। আমাদের যখনই জীবনে চলার পথে কষ্ট আসবে, তখনই জানতে হবে যে কিছু ভালো, সেই ভালো থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। তাই শ্রীকৃষ্ণ বলছেন, যতক্ষণ না আমরা কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, কখনো আমাদের কষ্টের পথ শেষ হবে না। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্ম বন্ধন থেকে মুক্ত। তাই আমাদের সকলকে আমাদের জীবনকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দিতে হবে, তবেই আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি তত কম। যে বেশি নিজেকে নিয়ে অহংকার করে, আমি বিরাট জ্ঞানী, আমি বিরাট শিক্ষিত, আমি অনেক কিছু জানি, জানতে হবে তার মধ্যে জ্ঞানের পরিধি ততটাই কম, তবেই সেই ব্যক্তি নিজেকে নিয়ে এত অহংকার করছে। ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো আমরা যেন সবসময় আমাদের মাথায় রাখতে পারি। প্রভুর কৃপা হলে, দয়া হলে অবশ্যই আমরা যেন সে কাজ করতে পারি। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে জগতের ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা জগতের ভালোর জন্যই হবে। তাই শ্রীকৃষ্ণ বলছেন, যা হচ্ছে তাই হতে দাও, যা হবে তা ভালোই হবে। একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রু থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেয়। একজন জ্ঞানী ব্যক্তি সবসময় যেটা করে, তার শত্রু তাকে যখন ঘৃণা করবে, সে কিন্তু তাকে ঘৃণা করবে না, সেই জ্ঞানী ব্যক্তি সেই শত্রুকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। এটাই একজন জ্ঞানী ব্যক্তির পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী, নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। নিঃস্বার্থভাবে কোনো কিছু সেবা করলে করুন, তাহলেই আপনার জীবনটা ফলপ্রসূ হবে এবং সমস্ত আকাঙ্ক্ষা আপনার পূরণ হবে। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে, ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। তাই শ্রীকৃষ্ণ আমাদের এই শিক্ষা দিচ্ছেন যে ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে হবে না।
সততার সাথে কর্ম করতে হবে। সততার সাথে কর্ম করলে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে এবং ধৈর্যের সাথে লড়তে হবে, তাহলে অবশ্যই জয় একদিন তোমার হবেই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হল মানুষের দুঃখের প্রধান কারণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনোই তুলনা করে কথা বলা উচিত নয়। নিজের সাথে সর্বদা যদি অপরের তুলনা করা হয়, জীবনে দুঃখ ছাড়া আর কিছু আসে না। স্বররিপুর ওপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয়। আমাদের যে রিপুটা রয়েছে, যে স্বররিপু, সেই রিপুর ওপরে আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই স্বররিপুর ওপর যদি আমরা নিয়ন্ত্রণ রাখি, তাহলেই একজন মানুষের পরিচয় পাওয়া যাবে, আর সেই মানুষটাই হবে সফল মানুষ। অন্ধকারময় সময় হল জীবনের সঠিক আশার আলো প্রদর্শক। যখনই আপনার জীবনে অন্ধকার ঘনিয়ে আসবে, তখনই জানবেন আপনার আশার আলোর পথ চলে এসেছে। মানুষের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিকে বলা হয় মন। সেই স্থিতিকে মন বলা হয়। আমাদের পরম বন্ধু ঠিক এইভাবেই, মনের ওপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই স্থিতিকে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ। তাই যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। বিবেক এবং বুদ্ধি আমাদের থাকা দরকার। বিবেক বুদ্ধি না থাকলে আমাদের সঠিক সময়ে সঠিক রাস্তা আমরা বেছে নিতে সক্ষম হই না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো আপনাদের জীবনে সবসময় চলার পথে মনে রাখবেন, সংসার জীবনে বাস্তব জীবনে খুবই কাজে লাগবে। কারণ এই বাণীগুলো থেকে আমরা অনেক শিক্ষা পাই এবং আমরা একটা পরিপূর্ণ মানুষ হিসেবে যেন নিজেকে গড়ে তুলতে পারি, এটাই আমরা ভগবানের কাছে কামনা করব। এবং ভগবানের শ্রীচরণে আমাদের যেন মতি থাকে, এটাই আমরা কামনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।